একসঙ্গে 5 জন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী পরীক্ষা দিল বাঙ্গিটোলা গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে। তাদের মধ্যে 2 জন বাঙ্গিটোলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে, অন্য 3 জন আইডিয়াল হাই মাদ্রাসা থেকে পরীক্ষা দিচ্ছিল। হঠাৎই তাদের শরীর অসুস্থ হয়ে পড়ে। তড়িঘড়ি স্কুল কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সে করে বাঙ্গিটোলা গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের মধ্যে তাদের পরীক্ষার ব্যবস্থা করা হয়। একজন পরীক্ষার্থী গুরুতর অসুস্থ রয়েছেন। সকালবেলায় ফোন করলো মাস্টারমশাই বাঙ্গিটোলা স্কুল থেকে আর হচ্ছে আইডিয়াল হাই মাদ্রাসা সেন্টার থেকে, 2-3টে বাচ্চা আইডিয়াল থেকে আর বাঙ্গিটোলা হাই স্কুল থেকে 2টো বাচ্চা অসুস্থ হয়েছে হঠাৎ করে। তবে যেগুলো খুব বেশি সিরিয়াস নেই আমরা ভর্তি রাখলাম, যদি সিরিয়াস থাকতো তাহলে মালদা পাঠাতাম। ভর্তি রেখে এখানে পরীক্ষার ব্যবস্থা করেছি আমরা, অসুবিধা নেই, এখন পরীক্ষা দিয়েছে ওরা। আমার মনে হচ্ছে একটু মানে প্যানিকের মতো হতে পারে, একটু পরীক্ষার মানে যেটা হয় সাধারণত, তো খারাপ কিছু নেই, ওরা পরীক্ষা দিচ্ছে, ভালোভাবে আছে। আমরা ডাক্তারবাবুরা যথেষ্ট চেষ্টা করেছে এবং করে যাচ্ছি আমরা, অসুবিধা হবে না আশা করি। পরবর্তীকালে যদি ওদের ভর্তি রাখতে হয় ভর্তি রেখে এখানে থাকবে, আর যদি ওরা মনে করে যে সুস্থ আছে তাহলে বাড়ি চলে যাবে, আবার যদি কোনো সমস্যা তখন সেই বুঝে আমরা ব্যবস্থা করব। 2 জন পরীক্ষা দিচ্ছি এডিজিএস হাই মাদ্রাসার। একজনের জ্বর ছিল আগে থেকে, সে ভীষণ কাঁপুনি দিচ্ছিল। 2জনই এডুকেশনে পরীক্ষা দিচ্ছে। একজনের নাম চুমকি খাতুন, ও প্রথমে এসেছিল। তারপরে আসে হচ্ছে আশিকা সুলতানা, মনে হয় মেয়েটার নাম। আচ্ছা, ও এডুকেশনের পরীক্ষা দিচ্ছে, ওর শরীরটা দুর্বল, আস্তে 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 ওর শরীরটা খারাপ লাগছিলো। পরীক্ষা সেন্টারে গিয়ে ও আরও শরীর খারাপ হয়ে যায়, ফলে ওকে হাসপাতালে নিয়ে আসতে আমরা বাধ্য হই। সেন্টার গিয়ে হাসপাতালে নিয়ে এসেছি আমরা, বাঙ্গিটোলা হাসপাতালে নিয়ে এসেছি, এবং সুন্দর ব্যবস্থাপনা হাসপাতালের। থেকে ঠিকঠাকভাবে পরীক্ষা দিয়েছে, এখানে পরীক্ষা দিচ্ছে ঠিকঠাক মতন, ডাক্তাররা সুন্দর মানে প্রথমেই আসার পরে ট্রিটমেন্ট করার পরে ওরা ভালো মতন এখন পরীক্ষা দিচ্ছে। আরও দেখলাম বেশ কয়েকজন ছাত্রছাত্রী রয়েছে, তারা কোন স্কুলে? তারা হচ্ছে আইডিয়াল হাই মাদ্রাসা থেকে এসেছে। তারা অসুস্থ? হ্যাঁ, তারা অসুস্থ। একজনের শ্বাসকষ্ট, একজনের নার্ভের প্রবলেম, আর একজন অজ্ঞান হয়ে গেছে, একটা মেয়ে, 2টো ছেলে আর একটা মেয়ে আছে আইডিয়াল হাই মাদ্রাসার। ম্যাডাম আপনার নাম? আমার নাম গার্গী আচার্য দে। কোন স্কুল থেকে? আমি বাঙ্গিটোলা হাই স্কুলের। টোটাল অ্যাকচুয়ালি 5 জন স্টুডেন্ট অসুস্থ আছে, তার মধ্যে 3 জন পরীক্ষা দিচ্ছিল আমাদের আইডিয়াল হাই মাদ্রাসায় আর 2জন দিচ্ছিল বাঙ্গিটোলা হাই স্কুল। 3 জন যেগুলো আইডিয়াল হাই মাদ্রাসায় ছিল তাদের স্কুল হচ্ছে ডিএসকেভি হাই মাদ্রাসা, তারা ডিএসকেভি হাই মাদ্রাসার স্টুডেন্ট। আমি ওখানেই ছিলাম, সঙ্গে সঙ্গে তাদের যখনই অসুস্থ হয় সঙ্গে সঙ্গে আমি তাদেরকে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে এখানে সঙ্গে সঙ্গে বাঙ্গিটোলা হসপিটালে পাঠানো হয়, এবং বাঙ্গিটোলা হাই স্কুলে যারা পরীক্ষা দিচ্ছিল তাদেরকে সঙ্গে সঙ্গে ওখান থেকে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে নিয়ে আসা হয়, এবং তারা এখন ঠিকঠাকভাবে পরীক্ষা দিচ্ছে এবং অনেকেই সুস্থ আছে, এখন অনেকটাই সুস্থ তারা। তাদের মধ্যে কী দেখা গেল, কী সমস্যা? একজনের তো নার্ভের সমস্যা, তার আগে থেকেই সমস্যা ছিল, এবং একজনের শ্বাসকষ্ট, আর 2জন ওখানেই অসুস্থ হয়ে পড়েছে, হয়তো তাদের জ্বর এসছে এটুকু। আমার নাম অঞ্জল লাহা, এসআইএফ স্কুল মুথাবাড়ি সার্কেল। আমি এখানে সেন্টার ইনচার্জ হিসাবে দায়িত্ব আছে এইচএস পরীক্ষা।